अखिल भारतीय संयुक्त किसान सभा के 19वें जिला सम्मेलन में मालदा जिला के गाजोल में आयोजित हुई। अखिल भारतीय संयुक्त किसान सभा को 19वें जिला सम्मेलन में मालदा जिला के गाजोल ब्लॉक में आयोजित किया गया। जिला सम्मेलन के अवसर पर गाजोल के बामनागोला चौराहे से एक रैली शुरू हुई। रैली राष्ट्रीय राजमार्ग संख्या 512 से होते हुए गाजोल के मुक्ताबाड़ी मोड़ गाजोल खुदाबाड़ी से सटे निजी लॉज के सामने समाप्त हुई। इसके बाद संगठन की विरोध सभा शुरू हुई। कार्यक्रम के संगठन में जिला सचिव सुभाष नक्सर, राज्य कमेटी सचिव सकीपुद्दीन सरकार समेत अन्य मौजूद थे। जिला सम्मेलन में खाद की कालाबाजारी रोकने के लिए किसानों को उचित मूल्य देने समेत विभिन्न मुद्दों पर चर्चा भी हुई। संयुक्त किसान सभा 19वां जिला सम्मेलन हमारे गाजोले कोदुबाड़ी जयश्री लजे हमारे आज के हबे। तार आगे हमारा सभार शुरूते बामनगोला मोड़ थेके আমরা মিছিল পরিক্রমা করে আমরা এখানে এসেছি কদুবাড়ি মোড়ে। আমাদের প্রকাশ্য সমাবেশের কাজ চলছে। প্রকাশ্য সমাবেশের পরে আমাদের হচ্ছে ডেলিগেট প্রতিনিধি সম্মেলন আমাদের হবে, কাজটি শুরু হবে এবং আজ এবং কাল এখানে চলবে, আমাদের আগামী কাল শেষ হবে। এবং আমাদের এই যে সম্মেলন হচ্ছে, আমাদের এই যে এসকেএসের 19তম জেলা সম্মেলন, এই সম্মেলনের যে মূল যে দাবিগুলো আমাদের, যে কৃষক ফ্রন্ট যেটা আরএসপি দলের হচ্ছে, যা হচ্ছে কৃষক ফ্রন্ট সারা ভারত সংযুক্ত কৃষক সভা, মূল দাবিগুলো হচ্ছে যে সারের কালোবাজারি বন্ধ করা এবং হচ্ছে যে কৃষকদের যে ন্যূনতম ফসলের যে ন্যূনতম মূল্য নির্ধারণ করা। সরকার আজকে রাজ্য সরকার করলেও আজকে আমরা দেখছি যে আজকে যে প্রকৃত যারা কৃষক তারা কিন্তু কৃষক মান্ডিগুলোতে আজকে সেই সুযোগ পাচ্ছে না। আজকে যারা ফোড়েরা, আজকে যারা এমনিতে কালোবাজারি করে যারা বিভিন্ন ক্ষেত্রে, তারা কিন্তু সেই সুযোগটা নিচ্ছে। এবং আমরা দেখছি যে কৃষক মান্ডিগুলোতে ধলতার নামে কিছু সরকারি আধিকারিক এবং হচ্ছে কিছু চালের হচ্ছে মিল মালিকরা যোগ সাজুজ করে সেই আজকে ধলতা নিচ্ছেন। কোনো জায়গায় 5 কিলো, কোনো জায়গায় 10 কিলো, কোনো 7 কিলো নিচ্ছেন। এতে করে আজকে কৃষকদের ক্ষতি হচ্ছে। এটা যেমন একদিকে আমাদের দাবি, তেমনই হচ্ছে যে আজকে কৃষকদের স্বার্থে আজকে আমাদের সমস্ত কৃষক হচ্ছে কৃষি পণ্যের সার থেকে শুরু করে সমস্ত কৃষি পণ্যের দাম হচ্ছে নির্ধারণ করা এবং হচ্ছে ভর্তুকি যেমন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তুলে দিয়ে সেই ভর্তুকিটাকে ফিরিয়ে আনা এবং কৃষকদের স্বার্থে সংসদীয় যে বিদ্যুৎ আইন এবং স্মার্ট মিটার হচ্ছে বাতিল করা, এই সমস্ত দাবিগুলো আছে। তার সাথে সাথে আছে আজকে প্রায় 2 বছর হতে চললো 100 দিনের কাজ, যে সমস্ত গরিব মানুষ কৃষকরা করেছেন তারা মজুরি পাচ্ছেন না, হ্যাঁ, সেই দাবিগুলোকে সামনে রেখে আগামী দিনে আমরা লড়াই আন্দোলন করব। আজকে আমাদের 19তম জেলা সম্মেলনে এই সমস্ত বিষয়গুলি আলোচনা হবে। আপনার নাম? আপনার কোন বলতে? আমার নাম হচ্ছে সাকিরউদ্দিন সরকার, সারা ভারত সংযুক্ত কিষাণ সভার জেলা সম্পাদক, মালদা জেলা কমিটি।